আমরা এখন নিরাপদ। হুম, গ্লাস খুলে দিব, বাতাস লাগুক। তুমি আসলে একটা মিথ্যুক। কেন কেন বললে তুমি ওদেরকে যে আমি তোমার স্ত্রী? বাস্তবে না হলেও কাগজে কলমে এখনো তুমি আমার স্ত্রী। সমাজ বুঝলে, এ হলো আমাদের সমাজ। সমাজ আমাদের শুধু বাহ্যিক সম্পর্কটা দেখে, কিন্তু ভেতরটা কেউ দেখে না। সমাজের দোহাই কি তোমার নিজের সাহস আছে? সাহস ছিল বলেই সেদিন তোমাকে আমি বিয়ে করতে পেরেছি। হ্যাঁ, শালগ্রামের ছোট্ট একটা কাজে অফিসে আমাদের বিয়ে, সামান্য কিছু সম্বল নিয়ে তুমি আমাকে বিয়ে করার সাহস দেখিয়েছিলে। একদম সিনেমার মতো ঘটেছিল ঘটনাটা। তোমার টাকা পয়সা ছিল না, কিন্তু আমাকে ভালোবাসতে, আমার টেক কেয়ার করতে, দারিদ্রতাকে জয় করতে। কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকলে, পয়সা ইনকাম করা শুরু করলে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা দিন দিন ফিকে হতে থাকে। এক সময় তোমার জীবন এলো সামনে। ভুল বললে বল, তুমি আমার জন্য ঘর ছাড়োনি, তুমি ঘর ছেড়েছিলে অন্য কারণে। আমার ঘর ছাড়ার অন্য কারণটা কি বলছো না কেন? আমার ঘর ছাড়ার অন্য কারণটা কি? বলো অন্য কারণ কি? সেটা তো তুমি ভালো জানো, তাই না? তুমি আসলে একটা সন্দেহপ্রবণ পুরুষ। এই যে আমি সত্যি কথা বলেছি সেই জন্য। আমি তোমার স্ত্রী। এতদিন আমি তোমাকে কিছু বলি, কিন্তু আজ বলছি। কেন জানো? কারণ হচ্ছে আমি চেয়েছি যে আমাদের সেপারেশনের পর যাতে দুজনের মধ্যে কোনো রকমের ভুল বোঝাবুঝি না হয়। দ্যাটস ইট। আমি যদি বলি আজকে যে তুমি আমাকে মিথ্যে ব্লেম দেওয়ার চেষ্টা করছো, তাহলে আমি মিথ্যে বলছি? বাহ 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 বাহ, অনেক আমাকে যে কথাগুলো বলেছিল সেটা মিথ্যে, অনেকের সাথে দেখা হয়েছিল সেটাও মিথ্যে, অনেককে তুমি আত্মীয় হিসেবে পরিচয় করে দিয়েছিলে সেটাও মিথ্যে। কবির, অনেক আমার আত্মীয়। ও আত্মীয়, শুধুই আত্মীয় না অন্য কিছু? চুপ হয়ে গেলে যে তোমার সাথে অনেকের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছিল, তবে আমি এটাও জানি সে মিথ্যা কথা বলে। কবির, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে ফেলো। তোমাকে আমাকে নিয়ে, তোমার আমার সংসার নিয়ে কি লাভ অতীতটাকে শুনে? তাই বলে মিথ্যে বিশ্বাস নিয়ে বেঁচে থাকে? অনেকেই তো মিথ্যে বিশ্বাসের উপর বেঁচে থাকে। তাছাড়া দুদিন বাদে আমরা দুজন দুই দিকে চলে যাব, নতুন কোনো স্টোরি শুনে কি লাভ বলো? শোনাবার জন্য তো আজকে এসেছি। আচ্ছা, সেপারেশনের পর তুমি আর বিয়ে করবে না? অনিশ্চিত বিষয় নিয়ে প্রশ্ন করলে দেখো বলা, জীবনের সব কিছুই আনসার্টেন। একটা সময় আমার টাকা ছিল না, এখন আমার টাকা আছে। যখন তোমাকে আমি বিয়ে করেছিলাম, তখন কি আমি কখনো ভেবেছিলাম যে তোমাকে আমি হারাবো? মানে কিছু না। তার মানে কি? তুমি আমার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছ। না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি আমার উপরই সব দোষ চাপিয়ে দিচ্ছ। সব দোষ আমার একার না, তোমার কোনো দোষ নেই, তোমার নিজের কোনো দোষ ছিল না। ওকে ফাইন, আমি কেন তোমার সাথে গাড়িতে যাচ্ছি? গাড়ি থামাও, আমি গাড়ি থেকে নেমে যাব। কবির, গাড়ি থামাও। কবির, গাড়ি থামাও বলছি, নামবো।
আমি, সব দোষ তো আমার, ইচ এন্ড এভরি সিঙ্গেল দোষ আমার, তোমার তো কোনো দোষ নেই। কিছুক্ষণ পর তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তুমি তাকে মুক্ত, তুমি স্বাধীন, যা খুশি তাই করতে পারো। সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমার প্রতি অনেস্ট ছিলাম না? তুমি আমার প্রতি অনেস্ট ছিলে না, তাহলে সামনে আসলো কোথেকে? তোমার আমার মাঝখানে সামনে আসে কোথেকে তাহলে? পলা যা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। সামনে ইজ ইউ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। আমার মায়ের বান্ধবীর একমাত্র ছোট মেয়ে, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, বাস। মায়ের বান্ধবীর মেয়ে, তাকে এরকম টেক্সট পাঠানো যায় মোবাইলে? আরে বাবা কতবার বলেছি টেক্সট আমি পাঠাইনি, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। এনিওয়েজ এগুলি বলে এখন লাভ কি, বললে আরো সমস্যাটা বাড়বে। তোমার এই রহস্যজনক আচরণটাই সবচেয়ে বড় সমস্যা। আর আর বলো, চুপ কেন বলো? অর্ধেক কথা বলে বাকি কথা পেটে রাখাটা তোমার সমস্যা। তোমারও একই সমস্যা আছে। থাকবে না কেন বলো, সঙ্গ দোষে দুষ্ট, তোমার ওয়াইফ বলে কথা, তাই না? তুমি যা শেখাবে তাই শিখবো। বাহ খুব ভালো বলেছো, ওয়াইফ। এবার তুমি আমাকে বলো, ওয়াইফ হিসাবে তুমি আমার প্রতি কতটা দায়িত্ব পালন করেছো বলো? যথেষ্ট দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সবসময় তুমি চেয়েছো আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, আমি তাই করেছি। কিন্তু একতরফা ভালোবাসা হয় না, তুমি জানোই না কি করে ভালোবাসতে হয়। কেমন যেন হয়ে গেছো তুমি, কেমন যেন। ঠিকই বলেছো, অনেকের চেয়ে খারাপ। বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়ার জন্য তো হোটেল রেস্টুরেন্ট আছে, এখানে কেন? সাথে কে? বান্ধবী নিশ্চয়ই। সেটা জানাও কি আপনার জন্য জরুরি? আপনাদের গতিবিধি সন্দেহজনক। মানে? মানে হচ্ছে দিন দুপুরে এমন একটা নির্জন জায়গায় দাঁড়িয়েছেন, তাও একটা সুন্দরী বান্ধবী নিয়ে। বিষয়টা কেমন একটা রহস্যজনক মনে হচ্ছে। হ্যাঁ তো আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে। কেন? যদি বলি অ্যাটিটিউড অফ ক্রাইম, সঠিক আইডেন্টিফিকেশন ছাড়া আপনাদের ছাড়া যাবে না। দেখুন অফিসার, ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি করব, আপনি কে কোথা যাচ্ছেন কিছুই তো বলতে পারছেন না। হাইওয়ে তো বেড়ানোর জায়গা নয়। তাছাড়া আপনার সঙ্গী আপনার কি হয় সেটাও তো বলতে পারছেন না, পাড়াটি কিনা সেটা তো জানতে হবে। এক্সকিউজ মি প্লিজ, যা বলেছেন ততটুকুই বলুন, আর বেশি বলা দরকার নেই। এতক্ষণ ধরে কিন্তু আমিও দেখছি কি আপনাকে। এনিওয়েজ জানতে চাইছেন তুমি কে? হ্যাঁ, ওনার নাম কবির আনোয়ার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর আমি ওনার ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফ। এখানে লং ড্রাইভ এসছি, বেড়াতে এসছি। আপনাদের কোনো প্রবলেম? তোমার বিজনেস কার্ডটা দাও আমাকে। আগে বলবেন না, আমরা কি এখন যেতে পারি? কিছু মনে করবেন না, এখানে কিছুদিন আগে দিনে দুপুরে একটা মেয়ে খুন হয়েছে, তাই আমরা অ্যালার্ট, আর এই এরিয়ার উপর স্পেশাল নজরদারি চলছে। থ্যাংকস। কেন?
আমি ঝামেলার হাত থেকে বাঁচানোর জন্য। তোমার প্রতি কোনো কালে আমার কোনো অসহযোগিতা ছিল না কবির। তোমার মনে পড়ে বিয়ের প্রথম 7টা মাস আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম, তাই না? প্লিজ পোলা, থাক না। না, আমি আজকে কিছু বিষয় কনফেস করতে চাই। কার কাছে? তোমার কাছে, আমার নিজের কাছে, সৃষ্টিকর্তার কাছে। তো হঠাৎ কনফেস করার ইচ্ছে হলো কেন? তোমার উকিলরা কি এভাবে বলে দিয়েছে বা শিখিয়ে দিয়েছে? না। আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। আমি না হয় তোমায় উকিল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তাই বলে তুমি সেটা অ্যাকসেপ্ট করলে কেন? বলা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় তোমার ছিল না? উপায় তো ছিল না আমার। বিয়ের পর তুমি নতুন একটা চাকরি, ছোট্ট একটা বাসায় উঠলাম আমরা। তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমি তুমি আমাকে সময় দিতে পারতে না। সারাক্ষণ আমি একা একা বাসায় থাকতাম, খুব ভয় লাগতো আমার, সবসময় তোমাকে মিস করতাম। সেই সময় হঠাৎ করে অনেক আমার বাসায় আসা যাওয়া শুরু করলো। আমি ভাবলাম ও হয়তো আমাকে একটু খুশি করার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার কাছে আসে। আমি মোটেও ওকে পাত্তা দিতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু হ্যাঁ, আমি বাসায় ছিলাম। আজ আমি বুঝতে পারি যে তুমি আমার সাথে এগুলি কেন করেছো। ও আচ্ছা, আমি বাসায় থাকতাম না, তোমাকে সময় দিতে পারতাম না, তাই বলে তুমি অনেকের সাথে এসব করে বেড়ালে। আজ আমি বুঝতে পারি তুমি কেন আমার সাথে এগুলি করেছো। তুমি শুধুমাত্র আমার সাথে প্রতারণা করার জন্য এগুলি করেছো। আমি প্রতারণা করেছিলাম? তুমি একটা কথা ভুলে যাচ্ছ কবির, কঠিন অভাবের মধ্যেও আমরা সন্তান নেওয়ার ডিসিশন নিয়েছিলাম। সর্বনাশ করে দিল মামা। শুধু শুধু কষ্টগুলো যে কেন করো মামা। তুমি কেমন আছো? ভালো আছি। আমি একটু হাসপাতালে গিয়েছিলাম, ওখান থেকে আসলাম। কোন হাসপাতালের ডাক্তার দেখাচ্ছিস? আমাদের এখানকারই একটা এনজিওতে, মাতৃসেবা। এনজিওতে? পোলা, তোর তো বিখ্যাত ডাক্তার দেখানো উচিত ছিল। মামা, আসলে তোমার জামাইয়ের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, আমি একটু ক্রাইসিসে আছি, বোঝোই তো। ও একটু ঠিকঠাক করে নিক, সব কিছু গুছিয়ে নিক, ইনশাল্লাহ বড় ডাক্তারের কাছে যাবো, তুমি টেনশন করো না। আর মামা, তোমাকে আজকে আমি এখান থেকে যেতে দেবো না। প্রতিদিন তুমি আসো, ছলছাতুরি করে চলে যাও, খাওয়া দাওয়া করো না। আজকে তুমি আমার সাথে একসাথে লাঞ্চ করে যাবে, ঠিক আছে? আরে না, তোকে আর কষ্ট করতে হবে না, চল আজকে তোকে নিয়ে বাইরে কোনো এক হোটেলে খেয়ে নিই। পাগল নাকি? হোটেলে যাওয়ার দরকার নেই, বাসায় রান্না করা আছে, খাবারগুলো খালি গরম করে নেবো। তাছাড়া বাইরেও যেতে ইচ্ছা করছে না। তুমি বসো, আমি আসছি। সেদিন আমাকে যে মেডিসিনটা খাইয়ে দিল, হ্যাঁ সব আমি জানি,
আর তাতে আমাদের যে নতুন মুক্তি পৃথিবীতে আসতে চেয়েছিল সে যাতে পৃথিবীর আলো দেখতে না পারে সেই ব্যবস্থা, তাই তো? বিশ্বাস করো আমি কিছু জানতাম না। বিশ্বাস তাও আবার তোমাকে? তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি অসুস্থ হয়ে গেলে আমি তোমাকে হসপিটালে নিয়ে গেলাম, বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, আর তোমার পরিবার তোমাকে বুঝিয়েছে যে সবকিছুর জন্য আমি দায়ী। বাহ বাহ বাহ, চমৎকার বাংলা সিনেমা। বাহ, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আর আমি কিসের শিকার বলো? কিসের শিকার আমি? ঠিক বলেছো, আমি তোমার জীবনটা জটিল করে তুলেছিলাম। সব কিছুর জন্য তাই আমি সত্যি আমি অপরাধী। তো এতই যখন তোমার অপরাধ বোধ এখন কাজ করছে, তাহলে তুমি উকিল নোটিশটা কেন পাঠালে? কি